একদিকে লকডাউন এবং করোনা থেকে মানুষের আক্রান্ত ও মৃত্যুর ঘটনা, অন্যদিকে অস্বাভাবিক ঘটনায় মানুষের মৃত্যু। গতকাল যখন চলছিল বাংলা জুড়ে সাপ্তাহিক লকডাউন, তখন দেখা গেল একটি লাইনে কাটা দেহ পড়ে থাকলো নৈহাটি স্টেশনের উত্তর পারে। জানা গিয়েছে সেই দেহটি নাকি একজন ভ্যান রিক্সা চালকের। তবে মৃত্যু নিয়ে রহস্য কিন্তু কাটছে না। প্রত্যক্ষদর্শীদের কোনো মতামত না পাওয়া গেলে বোঝা যাচ্ছে না যে এই মৃত্যু আত্মহত্যা নাকি কোনো দুর্ঘটনা। দেখুন নৈহাটি থেকে আমাদের রিপোর্টার বান্তি বিশ্বাসের রিপোর্ট। হতাশ হবেন না, ছাড়বেন না হাল, এগিয়ে চলুন। আপনার পাশে আছে বিশ্বজিৎ পাল। নিজেকে আরও ভালো করে জানতে হলে আজই যোগাযোগ করুন লাইভ মোটিভেটর বিশ্বজিৎ পাল। আমাদের প্রেরণাদাতা লাইফ কোচ মোটিভেশনাল স্পিকার বিশ্বজিৎ পাল। ঘটনা কিছু হয়নি, এমনিতেই বলে মাথাটা উঠবে নাকি, জানাতে নিয়ে যাবে। আমার চাচুরি বলছিল জানাতে নিয়ে যাও মসজিদে, মাজা ঘুমায়নি কেমন করছিল। আমি আবার একবার খুঁজে গেলাম, পাইনি, শাশুড়ি খুঁজছিল, আমি খুঁজছিলাম, এখন কোথা দিয়ে এখানে শুনি আমি দৌড়ে এসেছি। কোথায় বাড়ি আপনার? আমি সেই থাকি ওই যে বাজারটা আছে না, ছোট ক্লাব ওইখানে থাকি। 6 নম্বর বাজার? না, ছোট ক্লাব। বিন্দু বলিতে থাকেন কি করে আপনার? এমনি এখানে ফ্যান টান চালাতো, তারপর বাইরে চলে যেত মাছের কাছে, এইবারে যেতে পারলো না। কজন ছেলে মেয়ে আপনার? ছেলেটা সবে বাবা 1.5 বছরের। একটাই ছেলে? হ্যাঁ, 2 মেয়ে, একটা 9-এ পড়ে, একটা 8-এ পড়ে। তুই কি করলি? কখন বেরিয়েছিল বাড়ি থেকে? কখন বেরিয়েছিল বাড়িতে? কটার সময় বেরিয়েছে বাড়ি থেকে? আমি খুঁজে একবার আছি, আমার চাচু বললো কি আমার যে একটু আগে তো এসেছিল, বলে কোথায় গেল, আমি হচ্ছি কোথায় গেল, আমি আবার বেরোলাম খুঁজতে, তার মধ্যে আবার শুনছি এরকম, আমি আবার দৌড়ে আছি। কি নাম ওনার? অসীম। অসীম কি? বর্মানিক। আপনার নাম? নীতু বর্মানিক। তিনি কিন্তু পেশায় একজন ভ্যান চালক, আর এই যে লকডাউন চলছে, এই যে সারা বিশ্ব যে করোনা মহামারী চলছে এবং যে লকডাউন চলছে, সরকারের ঘোষিত গত বৃহস্পতিবার এবং শনিবার যে লকডাউন চলছে, এই লকডাউন চলাকালীন তাদের কিন্তু পেশায় একদম টান পড়েছে। সে জায়গা থেকে সে ঘরে দুমুঠো অন্ন বাড়িতে নিয়ে যাবে এরকম কোনো সংস্থান তার কাছে ছিল না, এবং কোনো পথ না পেয়ে তিনি কিন্তু শেষমেশ নৈহাটিতে আত্মহত্যা করেন। দয়া করে সরকারের শরণাপন্ন হন, আত্মহত্যার পথ বেছে নেবেন না। টিভিএস অথরাইজড ডিলার এবং বিশ্বস্ত সার্ভিস সেন্টার নিউ অটো সেন্টার, এখানে সবসময় পাবেন টিভিএস কোম্পানির সমস্ত মডেলের টু হুইলার গাড়ি, তাও একদম সঠিক দামে এবং সহজ ফাইন্যান্সের সাথে। মাত্র 1 ঘন্টায় গাড়ির বীমা করে দেওয়া হয়। এখানে পাবেন প্রত্যেকটি গাড়ির উপরে আকর্ষণীয় উপহার, অফার স্টক থাকা পর্যন্ত। 62 ইস্ট ঘোষপাড়া রোড, আতপুর পেট্রোল পাম্পের পাশে, ওয়েস্ট বেঙ্গল 7431 28। এখানে যত্ন সহকারে সার্ভিস করা হয় এবং টিভিএস এর সমস্ত স্পেয়ার পার্টস পাওয়া যায়। আজই চলে আসুন নিউ অটো সেন্টারে। ফোন নাম্বার 9883787452 অথবা 9748813877।